আজ আমি ফ্রাইড রাইস ও পোলা মিক্স করে তৈরি করেছি, ফুল ইউনিক রেসিপি যা তৈরি করেছে আমার হাজবেন্ড। এই ইউনিক রেসিপি কোথাও খুঁজে পাবেন না, এটি একদম পারফেক্ট ঝরঝরে ফ্রাইড রাইসের ডিফারেন্ট রেসিপি, কিন্তু তৈরি করা সহজ, কিভাবে চলুন দেখে নিন। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন আইরিন হোম কিচেন। আজকে আমি নিয়ে এসেছি নতুন ফ্রাইড পোলা রাইস। তার জন্য প্রথমে কিছু প্রসেস করা সবজি দিয়ে দিচ্ছে, কেননা এটা আমার হাজবেন্ড করছে, আমি না। তাও মাঝে মধ্যে ভুল করে আমার কথাই বলে ফেলতেছে, দেখেই বুঝতে পারছেন। আর এখানে কিন্তু গরম পানি করে নিয়েছে হালকা, আর এখানে ফুলকপি, বটবটি, আলু এবং গাজর দিতে ভুলে গিয়েছিল, পরে আমি গাজরও অ্যাড করে দিয়েছি। এখন দেখা যাচ্ছে না, পরে আমি গাজর অ্যাড করে দিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে, এটা সুন্দর করে ভাপ আসা পর্যন্ত। এটা কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না, জাস্ট শুধু ভাপ আসবে তখনই এটা নামিয়ে দেব। আরো কিছুক্ষণ চুলার উপর রেখে দিয়ে এখন হয়ে গেছে সিদ্ধ করা, হালকা একটু কুসুম গরম পানির মধ্যে নাড়া দিয়ে নিল। এখন ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে নিচ্ছে। প্রথমে কিন্তু ওয়াশ করে নেওয়া হয়েছিল, যেহেতু ফুলকপি আছে এটাতে অনেক প্রয়োজন থেকে থাকে, এই কারণে অবশ্যই গরম পানি দিয়ে আপনারা ওয়াশ করে নেবেন। আর এখানে দিয়ে দিচ্ছে 2 টেবিল চামচের মতো সয়াবিনের তেল, আর এখানে দিয়ে দিচ্ছে 3 থেকে 4টা পেঁয়াজ কুচি, এবং দিয়ে দিচ্ছে কিছুটা কাঁচামরিচ, দেখেই বুঝতে পাচ্ছেন। আর এই পেঁয়াজ কাঁচামরিচ আমি একটু হালকা সটি করে নিব। আর দিয়ে দিল এখানে আদা রসুনের পেস্ট, এখন একটু নাড়া দিয়ে নেবে। আর এখানে দিয়ে দিচ্ছে 1.5 চায়ের চামচের মতো ধনিয়ার গুঁড়া। এই ফ্রাইড রাইসে বেশি মশলা লাগে না, কিন্তু অল্প মশলাতেই হয়ে যায়। আর আমি সিক্রেট একটা মশলা দেখিয়ে দেব দুইটা, তাতেই কিন্তু অসাধারণ স্বাদ আসবে। এখানে আমি ভালো মতো নাড়াচাড়া দিয়ে নিচ্ছে, দেখে বুঝতে পাচ্ছেন। এটা হালকা একটু কষিয়ে নেবে, এটা খুব বেশিক্ষণ ধরে না কষালেও চলবে, কারণ এটা মশলা দিয়ে কষা, সবজি দিয়ে কষানো হবে। এখানে দিয়ে দিল স্বাদ মতো লবণ, আর এখন সিদ্ধ করে রাখা সেই সবজিগুলা দিয়ে দেওয়া হচ্ছে, দেখেই বুঝতে পাচ্ছেন সবগুলা সবজি দিয়ে দেওয়া হলো। এখন এটা নাড়া দিয়ে নিব। এখানে কিছুটা জিরার ফাঁকি দেওয়া হয়েছে, এটা স্কিপ হয়ে গেছে। আর এখানে দিয়ে দিচ্ছি টেস্টি লবণ, অবশ্যই টেস্টি লবণটা দিবেন, তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর এখানে ভালো মতো নাড়া দিয়ে নিচ্ছে, দেখেই বুঝতে পাচ্ছেন। এটা নাড়া দিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব, কেননা এটা কষালে কিন্তু এটা টেস্ট অনেক গুণ বেড়ে যাবে, কারণ মশলাগুলা এই সবজির মধ্যে চলে যাবে, খুবই ভালো লাগবে খেতে। আর সামান্য মশলায় প্রথমে দিয়ে দিলাম, দেখে বুঝতে পাচ্ছেন কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছে। আর আমার হাজবেন্ড মাঝে মধ্যে আমাকে কিন্তু রান্না করে খাওয়ায়, ভালোই লাগে, হঠাৎ করে কি মনে করে যেন রান্না করে, এত টেস্টি রান্না তার হাতের। এখন আমি পাশের চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর এখানে ডিম সুন্দর করে ঝুরঝুরা করে নেব। তার জন্য দিয়ে দিব 1 টেবিল চামচের মতো সয়াবিনের তেল, আর এখানে আমি ডিমটাকে 3টা ডিম নিয়ে নিয়েছি, আর এখানে লবণ, জাস্ট শুধু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি, আর তেলটাকে গরম করে নিচ্ছি, দেখে বুঝতে পাচ্ছেন। গরম তেলের মধ্যে এই পুরো ডিমটাই ছেড়ে দিব। কিছুক্ষণ এভাবে থাকার পর একটা ছোট হাতা বা খুন্তি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিলেই কিন্তু সুন্দর টুকরা টুকরা হয়ে যাবে এই ডিমগুলা। এই ডিমগুলা কিন্তু খেতে বেশ লাগে, এভাবে করে অবশ্যই চেষ্টা করবেন ডিমগুলা দিতে, তাহলে কিন্তু এই ফ্রাইড রাইসের টেস্ট বহু গুণ বেড়ে যাবে। এর মধ্যে কিন্তু চিকেনও অ্যাড করা যায়, কিন্তু আমি চিকেনটা অ্যাড করলাম না। আপনারা যদি চিকেনটা অ্যাড করেন তো অবশ্যই একটু ম্যাগনেট করে রসুন তেলে দিয়ে এটা করে নেবেন, খেতেও দুর্দান্ত লাগবে, আমি অন্যদিন করে দেখাবো। তো এই দেখুন, আমার কথার ফাঁকে ফাঁকে কিন্তু ডিমগুলা টুকরা টুকরা করে নিলাম। এখন আমি এই ডিমগুলা সাইডে রেখে দিয়ে আবারও চলে যাব সেই সবজির কাছে। এই সবজিটা কিন্তু খুব গলিয়ে ফেলানো যাবে না, কেননা এখানে রাইসের চাউলটা দিতে হবে, এই কারণে একটু আধা সিদ্ধ হলেও কোনো সমস্যা নেই। এটা আমি প্রায় আধা সিদ্ধ করেই নিব, এটা খুব বেশি সিদ্ধ করা যাবে না, কারণ রাইসটা দিয়ে দিতে হবে, চাউলটা দিতে হবে।
আমি এখন চাউলটা অ্যাড করে দেব। দেখুন আমার সবজিটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এখানে মশলা দিয়ে দিলাম একটা, দুইটা আমি মশলা অ্যাড করব। এই মশলা স্বাদ মিশ্রালি সিজনিং মশলা, এটা আমি আরেকটা মশলা অ্যাড করে দেব। অবশ্যই চেষ্টা করবেন এই দুটা মশলা দিতে। ফ্রাইড রাইসে সিজনিং মিক্সড, এটাও দিলে কিন্তু দুর্দান্ত স্বাদ আসবে। এই দুটা মশলা দেওয়ার কারণেই কিন্তু আমাদের এই ফ্রাইড রাইসটা খুবই স্বাদ হয়েছে। রাঁধুনি মশলা আপনারা যে কোনো শপিং মলে পেয়ে যেতে পারেন। এই মশলা দুটি কারণে কিন্তু আমাদের রেসিপিটা আজকে আরো সহজ হয়ে গেল। এবং দেখুন ভিজে রাখা সেই, এটা কিন্তু আমি 20 থেকে 30 মিনিটের জন্য চাউলটা ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এই চাউলটা একদম সিদ্ধ না করে ডাইরেক্টই দিয়ে দিলাম। দেখুন এভাবে করে পোলাও চাল, কিন্তু এটা কালোজিরা চাউল, আপনারা অবশ্যই কালোজিরা চাউলটা ইউজ করবেন, তাহলে কিন্তু ফ্রাইড রাইসটা খেতে অসম্ভব ভালো লাগবে আর অল্প সময়ের মধ্যে রান্নাও হয়ে যাবে। দেখুন অল্প সময়ের মধ্যে দিয়ে দিচ্ছে এখানে কিছুটা আমি মুগ ডাল, এই মুগ ডালটা দিলে খেতে খুব স্বাদ লাগবে। এখানে 200 গ্রামের মতো মুগ ডাল আমি ভেজে ধুয়ে অ্যাড করে দিলাম। এখন আমি এই সমস্ত কিছু সুন্দর করে মাখিয়ে নিব। দেখে বুঝতে পারছেন কিভাবে আমি এটা কষিয়ে নিচ্ছি। আজকের এই রেসিপিটা কিন্তু একটু সময় ধরে দেখতে হবে, কেননা এই এত সুন্দর রান্না খেতে গেলে কিন্তু একটু সময় গেলেও কোনো যায় আসে না, কেননা এটা কিন্তু অনেক মজা। আর দেখুন এখানে কথার ফাঁকে আমি সয়া সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। অবশ্যই সয়া সসটা দিতে হবে, তাহলে কিন্তু এর টেস্টটা আরও গুণ বেড়ে যাবে। এভাবে করে 2 টেবিল চামচ সয়া সস অ্যাড করে দিল। এখন এটা আবারও নাড়া দিব, আর সেই ডিমগুলা এই পর্যায়ে দিয়ে দিলাম, তাহলে এটা ডিমের সঙ্গে সুন্দর মাখো মাখো হয়ে যাবে। এখন আমি আবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে এখানে পানি অ্যাড করে দিব। দেখুন এভাবে করে নাড়া দিলাম, এখন সব কিছু একসাথে গুটিয়ে নিয়ে এখানে পানি অ্যাড করে দিব। কারণ ডাউল এবং চাউল মিলে কিন্তু প্রায় 3 পোয়ার মতো, মানে 3 কাপ সেখানে আমি পানি দিয়ে দিলাম, এখানে 4.5 কাপ। তাতে কিন্তু খুবই ঝুরঝুরা এবং টেস্টি হবে, একদম ঝরঝরা হবে। আর এটা দমে রেখে দিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ, ফালি করে রেখেছিলাম, আর দিলাম ধনিয়ার পাতা, এটা অপশনাল, ধনিয়ার পাতাটা আপনারা চাইলে অ্যাড করতে পারেন, কিন্তু দিলে ভালো লাগবে। এখানে কিন্তু আমি ফুড কালার অ্যাড করে দিয়েছি একটু দেখার সৌন্দর্যের জন্য, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, এটার স্বাদ কোনো কিছু হেরফের হবে না, কিন্তু দেখতে কিন্তু অসম্ভব সুন্দর, দেখেই বুঝতে পাচ্ছেন। আর দিয়ে দিচ্ছি কয়েকটা টমেটো কুচি, এটা এটা খেতে কিন্তু ভালো লাগবে। টমেটোটা টমেটোর ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে, এই জন্য টমেটো আমি কেটে উপরে বসিয়ে দিয়েছি। আর এটা কিন্তু এই পর্যায়ে 10 থেকে 15 মিনিটের জন্য একদম লো জ্বালে দমে বসিয়ে রাখতে হবে, তাতে কিন্তু ফ্রাইড রাইসটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। দেখুন একদম ঝরঝরা এবং পারফেক্ট, কতটা যে সুন্দর, আর এত সুন্দর সেন্ট বের হয়েছে, ঘর মো মো করছে। এটা না পোলা না ফ্রাইড রাইস, কিন্তু দুর্দান্ত স্বাদ। দেখুন এখন আমি সার্ভিং করে নিব, তার জন্য একটি বলের মধ্যে তুলে নিলাম, এভাবে করে সুন্দর করে ট্যাপ করে নিচ্ছি। আর এভাবে করে আস্তে আস্তে করে উঠিয়ে নিলে কিন্তু সুন্দর একটি, দেখুন কতটা সুন্দর, দেখে বুঝতে পারছেন কত সহজে কিন্তু এটা হয়ে গেল। আশা করি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, এবং আমার হাজবেন্ডের রান্না কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।